দিছি তো কতগুলা কালকে দিছে এনে লাগু ব্রাশ করো ভিজে এনে দে জনি জনি সব কর আর কি কর কে বাবা বাবা এরম করে না ভালো করে লাগে ব্রাশ করে না সেন্ডেল পেন তো ব্রাশ করে নাও মুসুরিটাও আমি আজকে ধুয়ে দিব আরও অনেক পর্দার কাপড়ও আছে আজকে আবার সেটিও ধুয়ে দিব টুকিটাকি অনেক কাপড় আছে সেগুলোও আজকে ধুয়ে নিব মুরগি কেটে নিয়েছি এখন মুরগিটা জবাই করছে আর কি এখন মুরগিটা আমি বেছে নিব আদা বেছে নিছি আর এখন সব কিনে বেছে নিব মুরগি বেচাটা অনেকেই ঝামেলা মনে করে কিন্তু বাঁচালে খুবই ভালো এইভাবে মুরগি বাঁচতে হয় আমি সেই মুরগিটা কত গরম পানি দিয়েও বাঁচা যায় কিন্তু আমি ফুটন্ত পানি দিয়েও অনেকেও মুরগি বাঁচে কিন্তু আমি এমনি নর্মালভাবেই বেছে নিতেছি সাফা করার পরে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করে দেব এখন আমি গোটাল মুড়িটাই বেছে নিব মুরগিটা বেছে নিলাম আর এই মুরগিটা বাঁচতে আমার 7 থেকে 8 মিনিট লেগেছে এই যে এইভাবে বেছে নিলাম নিয়ে এখন আমি কিন্তু মুরগিটা বাঁচার পরে একটু একটু ফোড়া থাকে আর কি একটু একটু পাখা থাকে সেগুলাও একটু আমি পুড়ে নিলাম এইভাবে কিন্তু আমি মুরগিটাও পুড়ে নিছি মুরগিটা আমার বাঁচা হয়ে গেছে এখন কেটে নিব কেরা জুড়তে নাই কী খাচ্ছে এগুলো এলে কি করে কিনে দিছে জুস আসিল পরে যায় নিয়ে আসবা জুস এটা খাওয়া শেষ হয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন প্লিজ প্লিজ আর ফলো করবেন
অনেক তামুল গাছের পাতা শুকা দিয়ে দিয়ে হয়েছে আর এখন পড়ার ভাব আর কি ভাব হয়েছে দেখি এক দু ফোঁটা ছিটাও পড়ে গেল আর এখন ভাবলাম যে এই পাতাগুলো শুকায় গেছে একটু একটু এখন কেটে নেই তাই এখন পাতাগুলো নিয়ে আসতে আসে আর এখন কেটে নিব কেটে নিয়ে শুকা দিয়ে আবারও মুঠি বন্ধে রেখে দেব হয়তো শহরের মাসে চিনবেই না যে এগুলো আবার কিসের পাতা তাই ভাবছেন বললাম যে এগুলো হলো তামুল গাছের পাতা আর এইগুলিয়ে যখন মাটির চুলাতে বা উলুনে বা মাটির চুলাতে যখন রান্না করা হয় তখন এই পাতাগুলো দিয়েও রান্না করা হয় এগুলা হয়েছে তামুল গাছের পাতা আর এগুলাও আগে থেকে শুকিয়ে রাখছিলাম কিন্তু ভিজে গেছে তাই ভাবলাম যে আবারও শুকা দিয়ে দিলাম আর এখন একটু শুকিয়ে গেছে কেটে দিয়ে আবারও শুকিয়ে নিব নিয়ে এগুলা মুঠি বাঁধে রেখে দিব তাই এখন মাফি আমার সাথে হাতে হাতে কাজ করে নিতেছে আর আমাকে বলছে যে এটা এদিকে রাখো না এদিকে রাখো এইভাবেই সে করতেছে এগুলা কিন্তু সকালে আমি শুকা দিই নাই কিন্তু আমার শাশুড়ি আম্মা শুকা দিয়েছে এখানে মুরগিটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন রান্না করব এটা রান্না করব আজকে ঝাল ঝাল করে ঝোল ঝোল করে আজকে এই মুরগিটা রান্না করতে বলল ঝোল ঝোল করে ঝাল ঝাল করে বানাবো আর তার জন্য এখানে কাঁচা মরিচ কেটে নিয়েছি অনেকগুলা আর এখানে পেঁয়াজও নিয়েছি অনেকগুলা আর এখানে নিয়েছি আদা রসুনও ছিলিয়ে নিয়েছি এগুলা এখন গ্রাইন্ডার করে নিব আমি পেঁয়াজ গ্রাইন্ডার করব না কাঁচা মরিচ কিছু গ্রাইন্ডার করব আর কিছু গ্রাইন্ডার করব না মুরগির মাংস বানাবো তাই পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে মাংসের মধ্যে মশলা দিয়ে দিছি এখন হাত দিয়ে মাখিয়ে নিব কিছুটা পেঁয়াজ আমি এখানেও দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম আর এখন মাংস দিয়ে দেব মুরগির মাংসটা হয়ে গেছে এখন নামিয়ে নিব একটু ঝোল ঝোল করে বানালাম ঝাল ঝাল ঝোল ঝোল করে
আমি দেখে নিয়েছি লবণ জাল সব ঠিকঠাক আছে আর এখন একটু জাল করে নামিয়ে নেব আমি ঝোলঝোলই রাখব এগুলা কাপড় এখন আমি সব ধুয়ে নিব হালকা করে একটু বিরিয়ানি বানিয়ে নিলাম আর গরম থাকার জন্য আমি হট কেসে রেখে দিলাম কি দেবাত খাবা ফিজ ভাজা ফিজ ভাজা না আজকে কি কি আছে কোসে কি দেবাত খাবা মাংস মাংস আর কি মাইটে কি মাইটে আর মাংস দিয়ে এটা কি ভাত ভাত না দেখো যে ভালো করে দেখো যে কি ভাত বিরিয়ানি না পোলাও কো হাত দিও না তুমি তুমি কি খাও কও দেখা দাও কিসের হাড্ডি খাও বিরিয়ানি করা কেটে খাবো খালি হাড্ডি খাওয়া যে বিরিয়ানি করা কেটে খাবো ঠিক আছে বাই বাই দিয়ে দাও বাই বাই কও আমি বিরিয়ানি খাই নেই এখন পোলাও পোলাও খাই নেই ঠিক আছে অ্যাবু খাবে আরো কাঁঠাল খাবে আরো এখানে কাঁঠাল ভেঙে নিয়ে আসলাম আর এখন কাঁঠাল আমও কেটে রাখছে আম্মা অল্প আগে আম কেটে সবাই মিলে খেয়েছে আর এদিকে কাঁঠাল ভেঙে নিয়ে আসলাম আমি আগে ভেঙে নিয়েছিল আর সবাই খেয়ে নিয়েছে আর এখানে ইচামাছ আমি কষিয়ে নিলাম আর এখন কাঁঠাল দিয়ে কচু দিয়ে বানাবো আমও একটু খেয়ে নিব সব কিছু খাইতে পারবো না
আর এদিকে ডাল বানাইছি, ডাল রান্না করে নিলাম। আর এদিকে আলু ভর্তা দিয়ে দিছি, ভাত হয়ে গেছে। আর এখন ইসে মাছ দিয়ে কচুর ডাটা রান্না করব। আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখন দিয়ে দিব। ইসে মাছ দিয়ে কচুর ডাটা রান্না।